জেনিস কিচেন থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব নিমকিন সেও। আমার নিমকিন সেও রেসিপি দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। এখানে আমি একটা বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কটোরি বেসন, আর নিয়ে নিচ্ছি ওই কটোরির মাপে 1/2 কটোরি চালের আটা, দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে হিং, 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। আপনারা ঝালটা বেশি খেতে পছন্দ করলে আরও 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। এবার আমি সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে অল্প অল্প পরিমাণে রুম টেম্পারেচারে রাখা নর্মাল জল দিয়ে একটা নরম সফট ডো তৈরি করে নিতে হবে। তবে একসঙ্গে বেশি জল একদমই দেওয়া যাবে না। জলের পরিমাণ বেশি হয়ে গেলে ডো নরম হয়ে যেতে পারে। ঠিক এইরকম একটা নরম সফট ডো তৈরি করে নিতে হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 15-20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 20 মিনিট পর ঢাকা খুলে এটাকে আরও একবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে সেও মেকারের ভেতরে অল্প পরিমাণে তেল ব্রাশ করে নেব। আপনাদের কাছে যদি সেও মেকার অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনারা গ্রেটারে তেল ব্রাশ করে নিয়েও সেও ভেজে নিতে পারেন। তেল ব্রাশ করে নিয়ে সেওয়ের অ্যাটাচমেন্টটা লাগিয়ে আমি মুখটাকে বন্ধ করে দেব। এবার এখান থেকে আমি প্রয়োজন মতো ডো নিয়ে হাতে লম্বা আকারের একটা শেপ দিয়ে সেও মেকারের মধ্যে নিয়ে নেব। এবার আমি সেও মেকারের মুখটাকে বন্ধ করে দিয়ে একটা কড়ার মধ্যে প্রয়োজন মতো তেল গরম হতে দেব। তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে সেওগুলোকে আমি ভেজে নেব। হাই ফ্লেমে কখনোই সেও ভাজার চেষ্টা করবেন না, এতে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে। সেওগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি সেওগুলোকে তুলে নিয়ে টিস্যু পেপারের ওপর রেখে দেব। এইভাবে আমি সব সেওগুলোকে ভেজে নেব। এবার আমি কিছু পাঁপড় ভেজে নেব, তার জন্য পাপড়ির অ্যাটাচমেন্টটাতে অল্প একটু তেল ব্রাশ করে নিয়ে নিচ্ছি। প্রয়োজন মতো ডো নিয়ে মুখটাকে বন্ধ করে দিয়ে এবার আমি পাঁপড়গুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। পাপড়িগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তেল থেকে তুলে নিয়ে পাপড়িগুলো টিস্যু পেপারের ওপর রেখে দেব। এখন আমি বাদামগুলো ভেজে নেব। এখানে আমি 1 কাটুরি চিনে বাদাম তেলের মধ্যে দিয়ে দিলাম। বাদামগুলোকেও হালকা আঁচে ধীরে ধীরে ভেজে নিতে হবে। বাদামগুলো ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নিয়ে সেওয়ের মধ্যে দিয়ে দেব। আমার নিমকিন সেওগুলো কতটা ক্রিস্পি হয়েছে সেটা আমি হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি। এটা আপনারা চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে ব্যবহার করতে পারেন। আপনারা প্রত্যেকে এটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।